আশা করি সবাই ভালো আছো এবং খুশিতে আছো তো আজকে আমি চলে এসেছি তোমাদের এই মক টেস্ট নিয়ে এলডিআইডার কিটনের উপরে মক টেস্ট মক টেস্ট নেব এই এর যে মক টেস্ট হচ্ছে সেটার কোশ্চেনগুলো তোমরা একটু দেখে নাও ওকে এটা এক নম্বর কোয়েশ্চেন এখানে দেখো জিগজ্যাগ ফরমেশন রয়েছে এবং লাস্টে ডবল বন্ড ও রয়েছে ঠিক আছে দু নম্বরটা দেখে নাও এখানে একটি থ্রি মেম্বার রিং রয়েছে তারপরে জিগজ্যাগে করে এখানে ডবল বন্ড ও রয়েছে একটু দেখে নাও ভালো করে তিন নম্বর কোশ্চেনটা আছে দেখে নাও ফাইভ মিথাইল থ্রি ব্যাকেটের মধ্যে ওয়ান মিথাইল টু প্রোপিনীল হেপটান ওয়ান এল আবার আমি বলছি ফাইভ মিথাইল থ্রি ব্যাকেটের মধ্যে ওয়ান মিথাইল টু প্রোপিনিল হেপটান ওয়ান এল চার নম্বর কোশ্চেনটা টু মিথাইল প্রোপান ওয়ান এল টু মিথাইল প্রোপান ওয়ান এল পাঁচ নম্বর কোশ্চেনটা দেখে নাও বেঞ্জিন ওয়ান টু ডাই কার্বাল ডিহাইট বেনজিন কার্বাল ডিহাইট ছ নম্বর দেখে নাও হেক্সেন কার্বাল ডিহাইট ডিহাইড পরের প্রশ্নটা দেখে নাও বিউটেন ডিহাইট বিউটেন ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর টেট্রা কার্বাল ডিহাইট আট নম্বর প্রশ্নটা দেখে নাও এখানে একটা ফোর মেম্বার রিং রয়েছে যার সঙ্গে ডাইরেক্ট সিএইচ গ্রুপটা যুক্ত আছে ন নম্বর কোশ্চেনটা দেখো এখানেও ফোর মেম্বার রিং রয়েছে একটা পানতে সিএইচও গ্রুপ যুক্ত আছে অন্যদিকে সিএল গ্রুপ যুক্ত আছে আর দশ নম্বর কোয়েশ্চেনটা দেখে নাও এখানে একটি সিক্স মেম্বার রিং রয়েছে আগেতে যেমন ফোর মেম্বার রিং ছিল এখানে সিক্স মেম্বার রিং রয়েছে রিংয়ের মধ্যে একটা সিএইচও গ্রুপ একটাতে সিএইচ টু সিএইচ গ্রুপ যুক্ত আছে তো এই কোশ্চেনগুলোর অ্যান্সার তোমরা করবে আমাকে তোমরা এই ভিডিওর লাস্টে যে কমেন্ট সেকশন রয়েছে কমেন্ট সেকশনে আমাকে অ্যান্সার করে জানাতে পারো বা তোমরা আমাকে ফেসবুক গ্রুপে যেটা ডক্টর অ্যাকাডেমি ড্রিমস এখানেও জানাতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপও তোমরা মেসেজ করে জানাতে পারো এবং তোমরা মোবাইল থেকে ফটো তুলে সেই ফটোকে ডাইরেক্ট পোস্ট করতে পারো ঠিক আছে আর এই প্রশ্নের উত্তর আমি কিছু মধ্যে দিয়ে দেবো এক দুদিনের মধ্যে দিয়ে দেবো এবং সেখানে গিয়ে তোমরা মিলিয়ে দেখে নিও যে তোমাদের উত্তরগুলো ঠিক হয়েছে কি ঠিক হয়নি তো আজকের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা যাও। ওকে